স্বাগত সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি ফারহানা লোপা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনার ক্ষতি পোষাতে 7 কোটি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে, টিকা পাবেন 80% নাগরিক বললেন প্রধানমন্ত্রী। শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান, পরীক্ষামূলকভাবে 100 শিক্ষার্থীকে কাল দেয়া হবে ফাইজারের টিকা। রাজারবাগের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক, তথ্য প্রমাণ পেলেই হবে মামলা। মুদি দোকানি থেকে মানব পাচার চক্রের নেতা টুটুল, মধ্যপ্রাচ্যে পাঠানোর নামে বিপুল অর্থ আত্মসাত, 7 সহযোগী সহ গ্রেপ্তার। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দেশে করোনায় এখন পর্যন্ত 2 কোটি পরিবারের অন্তত 7 কোটি মানুষকে সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি সিপিপির 50 বছরে পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মসূচি সিপিপির 50 বছরে পদার্পণ উপলক্ষে কক্সবাজারে সিপিপির মহড়া সহ ঢাকায় নানা অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 1972 সালে বঙ্গবন্ধুর গঠন করা সিপিপির কার্যক্রমকে আরও গতিশীল করতে তার সরকার নিয়েছে নানা পদক্ষেপ। বন্যা ও নদী ভাঙন রক্ষায় নানা প্রকল্পের পাশাপাশি দুর্গতদের খাদ্য, নগদ অর্থ, ওষুধ সহ বিভিন্নভাবে দেয়া হচ্ছে সহায়তা। বলেন, বাংলাদেশ এখন বিশ্বে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঝুঁকি মোকাবেলায় একটা আদর্শ দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের এই সম্মানটা যেন বজায় থাকে ভবিষ্যতে, সেটাও সকলকে সচেতন থাকতে হবে এবং এই ব্যবস্থাটা অব্যাহত রাখতে হবে। তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই হচ্ছে আমাদের কথা। কাজে আমরা সব কিছু মোকাবেলা করেও উন্নয়নের অগ্রযাত্রায় আমরা অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাব। বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে বড় দুর্যোগ, করোনা মোকাবিলায় সময় উপযোগী নানা পদক্ষেপের কারণে দেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও জানান সরকার প্রধান। অন্তত 80% মানুষকে টিকার আওতায় নেওয়ার ঘোষণাও দেন তিনি। অনেক দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি, সেই সব দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমানোর জন্য ইতিমধ্যে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি এবং এ পর্যন্ত 5 কোটি 60 লাখ ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য প্রায় আমাদের 80% মানুষকে আমরা টিকা দেব। বক্তব্যে দুর্যোগের নানা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার ঝুঁকি মোকাবেলায় কোনো পদক্ষেপ না নেয়ায় 1991 সালে বন্যায় লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। আমি নিজের চোখে দেখেছি, একই সাথে ছোট্ট শিশুর লাশ, মা শিশু, গবাদি পশু থেকে শুরু করে সেখানে সমস্ত ধরনের প্রাণী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে কাল। মানিকগঞ্জ মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে 100 শিক্ষার্থীকে দেয়া হবে ফাইজারের টিকা। 7 থেকে 14 দিন পর্যবেক্ষণের পর শুরু হবে মূল কর্মসূচি। সারা দেশেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, অবশেষে টিকা পেতে যাচ্ছে স্কুলের শিক্ষার্থীরা। টাঙ্গাইল, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, রংপুর, নরসিংদী সহ আপাতত 19 জেলায় টিকা পাবে শিক্ষার্থীরা। টিকার মজুদ ও সংরক্ষণ ব্যবস্থা তৈরি হলে তা আরও 26 জেলায় সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় মানিকগঞ্জ মেডিকেল কলেজে কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথম দিন পরীক্ষামূলকভাবে 2 স্কুলের 100 শিক্ষার্থীকে দেয়া হবে ফাইজারের টিকা। এরপর পর্যবেক্ষণ 7 থেকে 14 দিন। আমরা প্রাথমিকভাবে 2টো সরকারি স্কুলের 12 থেকে 17 বছর পর্যন্ত ছেলেমেয়েদের বেছে নিয়েছি এবং আমরা তাদেরকে ফাইজারের টিকাটা দেব। এবং টেকনিক্যাল কারণেই মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এটা শুরু করব। ঢাকায় আপাতত 1টি কেন্দ্র থেকেই দেয়া হবে টিকা।
প্রস্তুত করা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে। সেখানে বসবে 200টি বুথ। দিনে 30 থেকে 40 হাজার শিক্ষার্থীকে টিকা দিতে চায় স্বাস্থ্য বিভাগ। আমরা 200-র মতো বুথ করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। পরবর্তীতে এটা অবশ্যই কম বেশি হতে পারে। এবং সেখানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদেরকে, তারা শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে আসা হবে, আমরা সেখান থেকে তাদেরকে টিকাটা দিব। টিকা পেতে জন্মসনদ সহ শিক্ষার্থীর নামের তালিকা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এগুলো জমা হবে শিক্ষা মন্ত্রণালয়ে, সেখান থেকে ICT মন্ত্রণালয়ে পাঠানো হবে নামের তালিকা। এরপর সুরক্ষা অ্যাপে যুক্ত হবে এসব তথ্য। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করা, তাতে তো নিবন্ধন করতে হবে, এবং সেটার জন্য ICT থেকে বার্থ রেজিস্ট্রেশনের মাধ্যমে যাতে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা যায় সে ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই রেজিস্ট্রেশন কাজগুলো করবে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই আসলে নিজস্ব উদ্যোগে এই নিবন্ধনগুলো করে যখন আমাদের কাছে তালিকা আসবে সেই ভিত্তিতে আমরা পর্যায়ক্রমে এই টিকাগুলো দিয়ে দিব আর কি, এটা আমাদের পরিকল্পনা। সংক্রমণ ঝুঁকির কারণে হাসপাতালের বাইরে বসবে সব টিকা কেন্দ্র। টিকাকর্মী হিসেবে থাকবে প্রশিক্ষিত আলাদা জনবল। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 8 এবং নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,730 জনের। 828টি ল্যাবে 24 ঘন্টায় 22,153 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 518 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.34%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,64,019 জনে, সুস্থ হয়েছেন আরও 505 জন। এ নিয়ে মোট সুস্থ 15,25,673 জন। রাজারবাগের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তার স্থাবর অস্থাবর সম্পদ ও আয়ের উৎস খুঁজছে গোয়েন্দারা। অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেলে মামলা করা হবে, জানালেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। জমি ও বাড়ি দখল করতে রাজারবাগের পীর দিল্লুর রহমান ভুয়া মামলা করেছেন বলে অভিযোগ তার আপন ভাই ও প্রতিবেশীদের। মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে প্রতিবেশী কাঞ্চন সহ 8 ভুক্তভোগী 19 সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে পীর দিল্লুরের সম্পদ ও ব্যাংক হিসেব 60 দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশের প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা শুরু করেছে দুদক। বিভিন্ন ব্যাংকে পীর ও মুরিদদের ব্যাংক হিসেবের অনুসন্ধান চলছে, পাশাপাশি ভূমি অফিসেও নেওয়া হচ্ছে খোঁজ। আমাদের যে গোয়েন্দা একটি উইং রয়েছে তাদের মাধ্যমে আমরা প্রাথমিক কার্যাদি সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেব। পীর ও তার মুরিদদের বিরুদ্ধে দুর্নীতির পর্যাপ্ত তথ্য প্রমাণ মিললে মামলা করা হবে বলে জানালেন দুদক কমিশনার। অবশ্যই আমরা কমিশনে আলোচনা করব এবং সেটি যদি অনুসন্ধানের উপযোগী হয় অনুসন্ধানে যাবে। রাজধানীর শান্তিবাগে একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও মানব পাচার সহ 49টি মামলার পেছনে রাজারবাগের পীর চক্রের সংশ্লিষ্টতা মিলেছে। বাড়ি ও জমি দখল নিতে এসব মামলা করা হয়েছে বলছে CID প্রতিবেদন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুদি দোকানি থেকে মানব পাচারকারী চক্রের নেতা বনে হাতিয়েছেন লাখ লাখ টাকা। 3টি ভুয়া ওভারসিজ কোম্পানি খুলে নারী কর্মীদের বিক্রি করেছেন মধ্যপ্রাচ্যে, এমন সংবাদে মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা টুটুল সহ চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বিদেশে লোক পাঠানোর নামে 6 বছর ধরে মানব পাচার করে আসছে একটি প্রতারক চক্র। এই চক্রের মূল হোতা টুটুল একসময় মুদি দোকানে কাজ করত, পরে মানব পাচারকারী চক্রের সাথে জড়িয়ে যায় টুটুল। রাজধানীর বাড্ডা এলাকায় টুটুল ওভারসিজ, লিমন ওভারসিজ ও লয়াল ওভারসিজ নামে 3টি অবৈধ এজেন্সি খোলে এই চক্র। বেকার নারী পুরুষদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। আমার ভাতুজি গত 9 জুন মোহাম্মদ তৈয়ব আলীর মাধ্যমে জর্দান যায়। যাওয়ার পরে 1 সপ্তাহ যোগাযোগ ছিল, একদিন
মোটেই যোগাযোগ করছে, এরপর আর কোনো যোগাযোগ নেই, এ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন। পাসপোর্টও দেয় না, বিদেশও পাঠায় না, আচ্ছা 4 বছর চলে তৈও তৈও পার টোটো। কয়েকজন ভুক্তভোগীর পরিবার মানব পাচার নিয়ে র‍্যাবের কাছে অভিযোগ জানায়। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মূল হোতা টুটুল সহ 8 জনকে গ্রেপ্তার করে র‍্যাব। বিদেশে যাওয়ার পরপরই এয়ারপোর্টেই তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হতো, যার ফলে তারা খুব অসহায়ত্ব বোধ করত এবং দেখা যাচ্ত যে তাদেরকে বিক্রি করে দেওয়ার পরে তারা পরিবার পরিজনের সঙ্গে আর যোগাযোগ করতে পারত না। অনেক সময় কষ্ট করে তারা এই এজেন্সি, তথাকথিত এজেন্সি সাইফুল ইসলাম টুটুলের সঙ্গে যোগাযোগ করত। তখন সাইফুল ইসলাম টুটুল উল্টা আবার অভিভাবকদের চাপ প্রয়োগ করত যে আরও যদি 2 লাখ টাকা না দাও তোমার ছেলে বাংলাদেশেও আসতে পারবে না, পাসপোর্টও পাবে না, ওই দেশে বেতনও পাবে না। র‍্যাব জানায় কয়েকজন নারী কর্মীকে বিদেশে বাসাবাড়িতে কাজের কথা বলে বিক্রি করে দিয়েছে এই চক্র। হয়তো বেশি করছে, আমাদের কাছে স্বীকার করছে এ পর্যন্ত 50-এরও বেশি মানুষকে সে মানব পাচার করছে। এই 50 জনই কিন্তু বিদেশে যা বিপদে আছে, তারা বৈধ কোনো এজেন্সি মানব পাচারকারী চক্রের সাথে জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব। তারা বেতন ভাতাও পাচ্ছে না। ধন্যবাদ আপনাদেরকে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেলিভিশনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। ক্লিন ফিডের বিষয়ে ইউরোপ, আমেরিকা সহ উন্নত দেশে যেই নিয়ম মানা হয় দেশেও তা মানানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলের মাধ্যমে প্রচার করা হতো, এতে বাংলাদেশের চ্যানেলগুলো বঞ্চিত হতো, সেটি আমরা অনেক আগে বন্ধ করেছি। একই সাথে 1 অক্টোবর থেকে আমরা বাংলাদেশে ক্লিন ফিট অর্থাৎ বিদেশি চ্যানেল বিজ্ঞাপনবিহীনভাবে বাংলাদেশে প্রচার করতে হবে। এই আইন আমাদের দেশে যেমন আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, শ্রীলঙ্কায় আছে, নেপালে আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে। নির্বাচন নিয়ে বিএনপির নীতি আত্মঘাতী, তারা কখনোই জনগণের জন্য রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর যাত্রাবাড়ী ডেমরা 4 লেন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জনগণের রায় মেনে নেয়ার সাহস আছে প্রধানমন্ত্রীর, রাজনীতি থেকে পালিয়ে যাওয়ার অভ্যেস বিএনপির, তাদের নীতি লুটপাটের রাজনীতি। বিএনপির নেতৃত্ব যিনি দিচ্ছেন তিনি এখন পলাতক বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনে যাবে না বললেও ঘোমটাপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেন যোগ দিচ্ছে তা নিয়ে প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি নীতি একটা আত্মঘাতী নীতি, যা কর্মী সমর্থক ও ভোটারদের সাথে প্রবঞ্চনা ছাড়া আর কিছু না। 2008 সালে বিএনপি বলেছিল আওয়ামী লীগ 30 আসনও পাবে না, পরে দেখা গেল তাদেরই 30 আসন পেতে কষ্ট। জেলে থাকতে কোনো চিকিৎসা হয়নি বলেই খালেদা জিয়াকে এখন হাসপাতালে থাকতে হচ্ছে, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত কয়েকদিন ধরে তার জ্বর থাকায় পরীক্ষা নিরীক্ষার জন্য গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতা আফসার উদ্দিন আহমদের 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি বলেন, জামিন খালেদা জিয়ার প্রাপ্য কিন্তু সরকার তা দিচ্ছে না। চেয়ারপারসনকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারদের সুপারিশ থাকলেও সরকার তাকে সেই সুযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল, তো ডাক্তার তার যে ব্যক্তিগত যা চিকিৎসক আছেন তারা দেখেছেন যে তার যেহেতু হাসপাতাল থেকে বের হওয়ার পরে তার আর কোনো এক্সামিনেশন হয়নি, টেস্ট হয়নি, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়নি, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়েই আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টটা তারা ব্যবস্থা নিতে চান। দুর্গাপূজার মহাষ্টমীতে দেবীর আরাধনা আর বিশ্বের শান্তি কামনা করেছেন ভক্তরা। এবার অনাড়ম্বর পূজা হলেও ভক্ত সমাগমে অনুষ্ঠান পেয়েছে উৎসবের মাত্রা। তবে অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা রাজধানীতে না হওয়ায় কিছুটা ম্লান উৎসবের আবহ। অষ্টমীর সকালে মহাস্নানের মধ্য দিয়ে শুরু হয় দেবীর আরাধনা।
এই দিন চামুণ্ডা রূপে দেবী দুর্গাকে পূজা করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশনে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলে দেবীর পূজা। সাত্ত্বিক পূজায় শৃঙ্খলার মাধ্যমে ভক্তরা দেবীর চরণে ফুল বেলপাতা উৎসর্গ করে। এরপর দেবীর ভোগ ও পুষ্পাঞ্জলি দেয়া হয়। ভক্তদের মধ্যে বিতরণ হয় মধ্যাহ্ন প্রসাদ। মায়ের কাছে একটাই প্রার্থনা, দেশ করোনা মুক্ত হোক, সবাই শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক। কুমারী পূজা তো গতবারও ছিল না, এবারও ছিল না, আমার কাছে প্রার্থনা করব 2022 যেন কুমারী পূজা হয়। জগৎ জননী যিনি সমগ্র মানুষের সত্তার সমষ্টি, তাকেও আমরা ঠিক একইভাবে ভক্ত বা পূজারি আমরা যারা ভক্ত রয়েছি সেই দৃষ্টিকোণ থেকেই দেখি, আমরা কোনো কিছু পাওয়ার জন্যই করি না। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দেখা গেছে ভক্তদের উপচে পড়া ভিড়, তাই রক্ষা করা যায়নি স্বাস্থ্যবিধি। তবে করোনা পরিস্থিতিতেও পূজা উদযাপন করে খুশি ভক্তরা। প্রত্যেক বছরের মতোই লাগে, তবে করোনার জন্য সবাই একটু টেনশনে আছে, ভয়ে আছে, তারপরে স্বাস্থ্যবিধি মেনে যেটুকু আনন্দ করা যায় আর কি। সবাই মাস্ক পরিধান করতেছে, নিয়ম স্বাস্থ্যবিধি মেনেই চলছে এবং আমরা স্বাস্থ্যবিধি মেনেই পূজা মণ্ডপে আসছি এবং আমরা খুব খুশি। সম্প্রীতির প্রত্যাশায় অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজার আয়োজন। এতে দেবী দুর্গাকে 108টি পদ্ম দিয়ে পূজা করার রীতি। অষ্টমী তিথি হলো অসর্বিনাশী শুদ্ধ সত্তার আবির্ভাব তিথি। এই তিথিতে দেবী দু হাত ধরে বর দেন ভক্তদের, তাই ভক্তদের চাওয়া অশুভরূপী করোনা দূর হোক পৃথিবী থেকে, সেই সাথে অশুভ সময় কাটিয়ে শুভ সময় ফিরে আসুক পৃথিবীতে। সুলতানা জাহান মিত্তু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর খামারবাড়ি পূজা মণ্ডপ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, মহাষ্টমীর আনুষ্ঠানিকতা চলছে, আমাদেরকে একটু জানাবেন এই মুহূর্তে পূজা মণ্ডপের কী অবস্থা, ভক্তরা কী করছেন, সার্বিক পরিস্থিতি কেমন? বাংলাদেশ আওয়ামী লীগ দেখুন, মহাষ্টমীর মূল আকর্ষণটা থাকে হচ্ছে কুমারী পূজা। যদিও আজকেই করোনার কারণে এই পূজা কুমারী পূজা এবার রাজধানীতে হয়নি, কিন্তু এর বাইরে যদি আপনাকে বলি যে পূজা মণ্ডপেই কিন্তু সকাল থেকে আরতি হয়েছে এবং অঞ্জলি প্রদান হয়েছে। সন্ধ্যার সময় সন্ধি পূজা যেটা রয়েছে সেটি কিছুক্ষণ পর সন্ধি পূজা শুরু হবে। আর এর বাইরে যদি আপনাকে বলি যে পূজা মণ্ডপে এখন যা ভক্ত এবং সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু সেই সারাদিন ধরেই তাদেরকে আমরা এই প্রতিমা দর্শনে তাদেরকে আমরা দেখেছি এবং পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। কিছুক্ষণ আগে কীর্তন হচ্ছিল এবং কীর্তন কিছুক্ষণ আগে শেষ হলো। শেষ হওয়ার পর এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে এই সমাজকল্যাণ সংঘর উদ্যোগে আয়োজিত আলোচনা সভার। সেখানে জনাব ওবায়দুল কাদের আমাদের সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি আসবেন এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতারাও আসবেন আলোচনা করতে। এবং পাশাপাশি আপনাকে বলি কি এই উপলক্ষে কিন্তু পুরো মণ্ডপ জুড়েই নেতাকর্মীদের বেশ ভিড় রয়েছে এবং এখানে যারা আগত রয়েছে তাদেরকে কিন্তু মণ্ডপে প্রবেশ করার সময় সবার হাত বিভিন্ন জীবাণুনাশক দিয়ে তাদেরকে জীবাণুনাশক মুক্ত করা হচ্ছে এবং পাশাপাশি মাস্ক ছাড়া মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এর বাইরে যদি আপনাকে বলি যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ কিন্তু সারাদিন ধরেই আছে। যারা দর্শনার্থী তারা প্রণামী দিচ্ছেন এবং দেব আজকে যেহেতু অষ্টম দিন, আগামী আর মাত্র দুদিন বাকি রয়েছে, এ দুদিন পরই দেবী আবার চলে যাবেন তার স্বামী গৃহে। তো এর ভিতরে মাঝখানে অর্থাৎ অষ্টম দিনটাই অর্থাৎ যারা দর্শনার্থী তাদের কাছে খুব আকর্ষণীয় হয়ে থাকে। এর বাইরে যদি আপনাকে বলি যে প্রসাদ বিতরণ সহ দুস্থদের মাঝেও বেশ কিছু কাপড় এবং খাবার বিতরণ করা হয়েছে। আর যারা এখানে আসছেন এবং যারা এখান থেকে সুশৃঙ্খলভাবে বেরিয়ে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও এখানে বেশ তৎপর রয়েছেন। এবং পাশাপাশি আপনাকে যদি বলি যে কোনো রকমের অশৃঙ্খল বা কোনো রকমের অনিয়ম বা কোনো কিছু এখানে যেন না হয় সে বিষয়ে তারা তৎপর রয়েছেন এবং সেই সাথে পুরোপুরি বলা যায় যে উৎসবের আমেজ কিন্তু পুরো মণ্ডপ জুড়ে রয়েছে। তবে আলোকসজ্জা গত বছরের তুলনায় অনেকখানি কম করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। খামারবাড়ি থেকে জানাচ্ছিলেন শাহরিয়ার অনির্বাণ। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির ব্যবস্থাপনায় নতুন কমিটি গঠনের জন্য সাবেক 3 সচিবের নাম প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে এ নাম জমা দেওয়া হয়েছে। নাম যাচাই বাছাইয়ের পর কমিটি গঠন নিয়ে আদেশ দেবেন হাইকোর্ট। গ্রাহকদের কাছে ই ভ্যালির দেনা হাজার কোটি টাকার বেশি। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় তৈরি হয়েছে অচলাবস্থা। মঙ্গলবার ই ভ্যালির ব্যবস্থাপনায় একটি কমিটি গঠনের অভিমত ব্যক্ত করেন হাইকোর্ট।
এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বুধবার সকালে তিনজন সাবেক সচিবের নাম প্রস্তাব করেছে হাইকোর্টে। যাচাই বাছাই করে এ বিষয়ে আদালত পরে সিদ্ধান্ত জানাবেন। যে তিনজনের নাম দিয়েছেন তারা হচ্ছেন জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান পাটোয়ারি, অবসরপ্রাপ্ত সচিব ভূমি মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ রেজাউল আহসান, অবসরপ্রাপ্ত সচিব স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ, এবং জনাব ইয়াকুব আলী পাটোয়ারি, অবসরপ্রাপ্ত সচিব, চেয়ারম্যান ভূমি সংস্কার বোর্ড। এদের বিষয়ে কোর্ট নিজে যাচাই বাছাই করে দেখে তাদের মধ্যে একজনকে বাছাই করবেন, বা এর বাইরেও যদি তিনি কাউকে কম্পিটেন্ট মনে করেন তাহলে তাদেরকেও তিনি বাছাই করতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী জানান, আদালত যে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেবে তা দায় দেনা নির্ধারণ করা, ব্যবস্থাপনার সমস্ত বিষয় নির্ধারণ করবে। এই মামলাটি আমাদের তালিকাতে নেই, কিন্তু মাননীয় আদালতকে মেনশন করার পরে মাননীয় আদালত বলেছেন যে তিনি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তিনি আগামী 17 বা 18 তারিখ যেদিন ভ্যাকেশন বেঞ্চে তিনি বসবেন সেদিন তিনি এ বিষয়ে আদেশ প্রদান করবেন। এরই মধ্যে গ্রাহকদের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছেন ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামিমা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে প্রতিদিন 1 কোটিরও বেশি সাইবার আক্রমণ হচ্ছে। অর্থ হাতিয়ে নিতে সক্রিয় বিভিন্ন হ্যাকার গ্রুপ। দেশের অনেক ব্যাংকেও সাইবার নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতার কথা বলছে বিভিন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। গ্রাহকের টাকার নিরাপত্তার স্বার্থে ব্যাংকগুলোকে নিজস্ব সিস্টেমে নিয়মিত নজরদারি বাড়ানোর তাগিদ বাংলাদেশ ব্যাংকের। দেশে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত মিলিয়ে মোট তালিকাবদ্ধ বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 61টি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2021 সালের জুনে ত্রৈমাসিক ভিত্তিতে মোট আমানত জমা হয়েছিল 14,39,000 কোটি টাকা। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 12 কোটিরও উপরে। দেশ ডিজিটালাইজ হওয়ার সাথে সাথে ব্যাংকিং খাতেও আধুনিকায়ন হয়েছে, বেড়েছে সাইবার ঝুঁকিও। বিশ্বে প্রতিদিন 1 কোটিরও বেশি সাইবার আক্রমণ হচ্ছে, কিন্তু এখনও দেশের অনেক ব্যাংকে সাইবার নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। 4-5টা ব্যাংকে শক আছে, কিন্তু সেটি পরিপূর্ণ না, পার্শিয়াল খণ্ডিত শক আছে, যেটা দিয়ে আসলে আপনি সিকিউরিটি এনশিওর করতে পারেন না। সো আপনাকে সিকিউরিটি এনশিওর করতে হলে আপনাকে পরিপূর্ণ শক, ফুল শকটা স্থাপন করতে হবে। নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকগুলোকে সবসময় সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। সচেতনতাকে আরও বৃদ্ধি করার জন্য টাইম টু টাইম বাংলাদেশ ব্যাংক তাদেরকে নির্দেশনা দিচ্ছে, সার্কুলার দিচ্ছে, টাইম টু টাইম তাদের সাথে মিটিং করছে। সুতরাং আমি আশাবাদী যে ক্রমেই এই ক্ষেত্রে ব্যাংকগুলো আরও সচেতনতা বৃদ্ধি করবে এবং তারা তাদের সম্পদ যথাযথ সংরক্ষণ করতে তারা এখন বর্তমান যেমন সচেষ্ট আছে ভবিষ্যতে আরও সচেতন হবে বলেই আমি বিশ্বাস করি। ব্যাংকগুলোকে তো আমরা রেগুলারই পরামর্শ দিই। গ্রাহক পর্যায়ে আমরা অনেক সময় দেখা যায় যে পাইরেটেড উইন্ডোজ, তারপরে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ও পাইরেটেড ব্যবহার করে মানে কাজ করি, তাতে মানে আমার গ্রাহকের হিসাবে আমার আইডেন্টিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট এগুলো মানে লিক হতে পারে। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকগুলোর নেটওয়ার্কের দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শামিম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আগামী 2 বছরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মোট 5টি মিশন আসবে বাংলাদেশে। প্রকল্পটি আন্তর্জাতিক মানদণ্ড মেনে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতে এই পরিদর্শনগুলো হবে। ধাপে ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। পদ্মার পাড়ে পাবনা জেলার রূপপুরে চলছে ব্যাপক মহাকর্মযজ্ঞ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জোর দেয়া হচ্ছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোই চুল্লির নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। রূপপুরের প্রথম ইউনিটে রিয়্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন হয়েছে রোববার। কর্তৃপক্ষ বলছে VVER টাইপ রিয়্যাক্টরে থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এটা IAEA গাইডলাইন মেনে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এই প্রজেক্টের বাস্তবায়ন হচ্ছে এবং বিভিন্ন যে স্তরের এবং সর্বাধিক সতর্কতা নেওয়ার যে প্রস্তুতিগুলো আছে সবগুলো ব্যবস্থা নিয়েই এই প্রজেক্টের কাজ চলছে। বিশ্বে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিতে কাজ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। নিরাপত্তা বিষয়ে তদারকি করতে IAEA পরামর্শক দল আসবে বাংলাদেশে। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সক্ষমতা
কেন্দ্রের সুরক্ষা, স্থাপনা নিরাপত্তা ব্যবস্থাপনা, দুর্যোগের জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সামগ্রিক অবকাঠামো পর্যালোচনা করবেন তারা। স্ট্রাকচারগুলি, সেফটি ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলি ফলো করে যে আমাদের এটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেই জিনিসগুলিকে তারা ওভারসি করবে। এর পাশাপাশি আমাদের এর আগে কিন্তু 2011 সাল থেকে আমাদের অনেকগুলি মিশন হচ্ছে, সমস্ত মিশনের রিপোর্টগুলি পজিটিভ। আইয়ের ডিজি মহোদয় এবং আইয়ের যে বিভিন্ন সেফটি ডিপার্টমেন্টের লোকগুলি আছে ওনারা যথেষ্ট পরিমাণ খুব অ্যাপ্রিসিয়েট করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 2023 সালে 1200 মেগাওয়াট এবং 2024 সালে দ্বিতীয় ইউনিট থেকে সমপরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সফ চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের। অলিখিত সেমিতে নেপালের বিপক্ষে 88 মিনিট পর্যন্ত এগিয়ে থেকে শেষ পর্যন্ত ড্রতে কপাল পড়ল লাল সবুজের। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে সাফল্য আসে ম্যাচের 9 মিনিটে। জামাল ভুঁইয়ার ফ্রি কিক থেকে হেডে গোল করেন সুমন রেজা। এক গোলের লিডে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। শেষ দিকে জিকো ভুল করে বসেন, তার লাল কার্ডে এলোমেলো হয় সব পরিকল্পনা। ডি বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় বাংলাদেশ। স্পট কিক থেকে সমতা ফেরান অঞ্জন বিস্তা, সেখানেই শেষ হয় জামাল তপুদের মিশন। আবুধাবিতে প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স নিয়ে হতাশ নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মূল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতির সুযোগ দেখছেন তিনি। লিটন নায়ে মুশফিকের অফ ফর্মের মাঝে সৌম্যের রানে ফেরায় স্বস্তি দেখছেন নান্নু। বিশ্বকাপ শুরুর আগে ভিন্ন অভিজ্ঞতা, প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে হতাশা, ওপেনিং এ ঘাটতি থেকে গেছে, মুশফিকের ব্যাট প্যাচ কাটেনি। তবে সৌম্য রানে ফেরায় স্বস্তি টাইগার শিবিরে। যদিও লঙ্কানদের বিপক্ষে হারে খুব একটা বিচলিত নয় ম্যানেজমেন্ট। খুব ভালো সুযোগ পেয়েছে, ব্যাক টু ব্যাক কিন্তু অনেকগুলি ম্যাচ খেলছে, সহজে কিন্তু এতগুলি ম্যাচ পাওয়া যায় না প্রস্তুতি ম্যাচ হিসাবে। তো নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করার জন্য একটা ভালো সুযোগ এসছে এবং 15 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমরা একটা ভালো শিপে আসবো। আরব আমিরাত এবং ওমানের উইকেটগুলি যেভাবে দেখছি, এই উইকেটগুলিতে আমি আশা করছি আমাদের ওপেনাররা নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করে খেলতে পারবে। সৌম্য রান করছে, এটা আমাদের জন্য ভালো। যারা আমাদের 15 জন গিয়েছে ওখানে, ওদের পুরো পারফরমেন্সটা অ্যানালাইজ করা হচ্ছে এবং সবাইকে প্রস্তুত করা হচ্ছে। বিশ্বকাপের আগে দলে ইঞ্জুরি সংখ্যা উকি দিচ্ছে। ওমান ও শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থেকেছেন মাহমুদুল্লাহ, তাসকিনের ইঞ্জুরিও চিন্তা বাড়াচ্ছে। তবে অভয় দিচ্ছেন প্রধান নির্বাচক, বাছাই পর্বের আগে পুরো ফিট দলের প্রত্যাশা তাঁর। এখন পর্যন্ত কোনো মেজর ইঞ্জুরি আমাদের কাছে রিপোর্ট নেই, তো একটু হালকা এদিক ওদিক আছে, এটাতে ইনশাল্লাহ আশা করছি যে 15 তারিখের মধ্যে সবাই সুস্থ হয়ে যাবে। 17 অক্টোবর বাংলাদেশের স্কটল্যান্ড বাধা, মুস্তাফিজ দলের সাথে যোগ দিয়েছেন। তবে সাকিব আইপিএলে KKRকে দিচ্ছেন সার্ভিস, দল ফাইনালে খেললে টাইগারদের প্রথম ম্যাচে সাকিবকে নিয়ে শঙ্কা থাকছে। পুরোপুরি ক্রিকেট অপারেশনই দেখছে এটা এই মুহূর্তে এখানে বলা মুশকিল। তো আমরা অবশ্যই আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে আমরা ওকে পাবো আশা করি। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ, জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে নামার লক্ষ্য টিম টাইগার্সের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যায় এই ছিল আমাদের কাছে। সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।